হাই ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। তো চলে এলাম আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ, তাই কাজে কোনো এনার্জি পাচ্ছি না। তার কারণ কালকে যে বড় ভিডিও মানে দিয়েছিলাম সেটা কপিরাইট মেরে দিয়েছে, তো তার জন্যে মনটা খুবই খারাপ। কেন মেরেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আর কি। তো ভাবলাম যে কোনো কন্টেন্টের উপরে কপিরাইট দিল, তাই জন্য আবার থাম্বনেলটাও চেঞ্জ করলাম। তো আবার ঘুরে আবার নেট খরচা করে রাত্রি 1টা অবধি ভিডিওটা ছাড়লাম, তাতেও আবার কপিরাইট মেরে দিয়েছে 2বার ধরে। তো যার জন্য খুবই ভেঙে পড়েছিলাম, পুরো রাত্রে ঘুম হয়নি, পুরো 2-3টে বেজে গেছে ঘুমোতে। তার উপর আজকে আবার মেয়ের পরীক্ষা। ভাবছিলাম সকাল থেকে দুপুর অবধি কি করছি না করছি, রোজের একটু যদিন ভিডিও হবে তুলে তুলে ভিডিওটা দেব, আর বিকেল থেকে রাত্রি অবধি আর শ্যুট করবো না, এরকম একটা ভাবনা নিয়ে কালকে ভিডিও দিছিলাম। এডিটের কোনো ভুল ছিল কি না তাও আমি আমার লক্ষ্য করলাম, কিছুই নেই, জাস্ট যেরকম কাজ বাজ রোজের করি সেই রকমই। কিন্তু কপিরাইটটা কেন দিল সেটা আমার মাথায় ঢুকেনি। তো তাই জন্যে মনটা খুবই খারাপ। দেখো চোখ মুখ দেখো কেমন বসে গিয়েছে, ঢুকে গিয়েছে যেন কেমন একটা, কিছুই ভালো লাগছে না। কারণ এত কষ্ট ভিডিও তোলা মানে একমাত্র আমিই জানি, মানে সরি মানে যারা ভিডিও করে যারা এ করে তারাই একমাত্র বলতে পারবে যে এই ভিডিও করার মানে ভিডিওটা কত কষ্ট। এত কষ্ট করে হাজার কাজ থাকা সত্ত্বেও মানে ভিডিও তুলব, তারপরে সময় করে সেটাকে এডিট করে পোস্ট করব, মনে মানে কত ভেবে চিনতে থাম্বনেল বানাবো যাতে অন্য কারোর সাথে না আমার ম্যাচ খায়। তো তারপরে যদি এরকম কপিরাইট টাইট মেরে দেয় কতটা খারাপ লাগে। তো কিছু বলার মতো নেই, তোমরা দেখতে থাকো আজকে আবার সারাদিন কি করছি না করছি, আজকে ছাড়ার পর আবার কী রেজাল্ট আসে। তো দেখো সকালের অনেকটা কাজ সেরে নিয়েছে, ওইদিকে জল ভরাটা সব সেরে নিয়েছে, আর দেখো এই এত জিনিস নিয়ে বসেছি, এই দেখো এত জিনিস নিয়ে বসেছি, এগুলো ভাঁজ করবো। তো চলো ভাঁজটা করে নিই।